হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছে। আপনারা অনেকেই আছেন আনএক্সপেক্টেড টাকা ডিপোজিট করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেন, টাকা আটকে যায় বা টাকা ডিপোজিট হতে দেরি হয়। তো আপনারা চাইলে নিজের থেকে, নিজের বিকাশ থেকে মাত্র 2 মিনিটেই টাকা ডিপোজিট করতে পারেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার আনএক্সপেক্টেড অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য আপনার প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশনটিতে। অ্যানএক্সপেক্টেড অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা মেনু অপশনে ক্লিক করবেন, তারপর আপনার নামের নিচে এখানে চাপ দিয়ে টপ আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনারা বিকাশ নগর সবকিছু থেকে করতে চায়, আপনারা বিকাশ থেকে করতে হলে আপনারা চলে যাবেন ডিজিটাল ওয়ালেট বিকাশ, ফাস্ট ফাস্ট বিকাশ নামে এই অপশনটিতে। তারপর আপনারা যত টাকা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্ট চলে আসবেন। মনে করেন আমি 1000 টাকা ডিপোজিট করব। টাকা নেক্সট, তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন। দেওয়া শেষ, তারপর কনফার্ম করবেন। আবার কনফার্ম করবেন, আপনাদের বিকাশ অ্যাকাউন্টের সিমে একটি কোড পাঠাবে, সেই কোডটা এখানে দিবেন, 7371, 7371000, 7371000। তারপর আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন। এভাবে আপনার মাত্র 2 মিনিটের ভিতরে আপনার অনএক্সপেক্টেড অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারেন, সর্বোচ্চ হলে 5 মিনিট সময় নিতে পারে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।